হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভিউয়ার্স, আজকে হইতেছে আপনাকে একসের বিনোদন আর বিনোদন দিতাম কি, তখন ভিডিওটা দেখেন আপনারা খালি একসের বিনোদন পাইবেন। বিনোদনটা হইলো শৈশব, অতীতের স্মৃতির বিনোদন। তো দর্শক, এই হচ্ছে 125 নং চর্পসন্নদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে আজকে হইতেছে মনে হরেন যে একসের বিনোদন। বিনোদনটা কি হই, বিনোদনটা হইতেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো দর্শক, মোরা কিন্তু এককালে প্রাইমারি জীবনে জীবনে এইরম মনে হয় দৌড়াদৌড়ি, লাফালাফি, জাফাজাফি, ঠেলাঠেলি সবই খেলছি। তো ভিউয়ার্স, আজকে হইতেছে আনে গো এই যে দেখতে দেখামু কিতা কিতা ওয় কিতা কিতা অনুষ্ঠান এখন এহেনে হইবে, সবই আনেগরা দেখতে আরবেন। তো মোর ভিডিওটা হইতেছে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো দর্শক, এই যে লাল নীল সবুজ নীল হগল রহমের কালারিং জামা কাপড় ফইরা পরিরা একসের ফরিরা আইসে নাচ গান দেখনের লইগে। তো দেখতে দেখতে মোরা এখন মনে হরেন যে স্কুলের দুই তলায় জামু চললে যাওনের রিজনটা হইতেছে দুই তলায় নাকি ছবি আঁকা আঁকির প্রতিযোগিতা লাগছে। তো মোরা যদি প্রতিযোগিতা মিস করি এটা কি হয়? তো দর্শক, আনে কইতেছে এখন ছবি আঁকা আঁকির প্রতিযোগিতা দেখামু। দর্শক, মোরা কিন্তু একটা সময় এইরকম ছোট ছোট বেঞ্চে পড়ালেখা করছে কি, তখন মনে আছে নাকি মোগো এই প্রাইমারির জীবন? এই জীবনটা হয়তো সবারই অনেক ভালো কাটছে, কেউ কোনো ডিপ্রেশনের মধ্যে ছিলাম না, না ছিল প্রেমের চিন্তা, না ছিল খাওয়ার চিন্তা, না ছিল ঘোরার চিন্তা, ছিল শুধু চিন্তা একটাই, খেলা 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 খেলা। তো দর্শক, অবশেষে আমরা এখন ছবি আঁকা কি রুমে চলে এলাম। দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর ছবি আঁক করতে আছে ফোলা ফাইনরা। এই যে একটা ছোট আফু কত সুন্দর করে বঙ্গবন্ধু শেখ মুজিবর একেরে আইককে হেলাইছে। দেখতে তো একেবারে মনে হয় যে বঙ্গবন্ধুর যমজ ভাই যমজ ভাই লাগতে আছে। মুই তো দেখে একখানে টাস্কি খাইয়া গেলাম। তো টাস্কি খাওয়ানোর পর হইতেছে ছোট আফারে বালা হরকে একটু ভিডিও টিডিও করে লইলাম। মোরা এখন নিচে চল্লাইতে আসি, নিচে চল্লা আওনের পর এই হইতেছে মনে হয় যে প্রতিযোগিতার টাইম। এখন মনে করেন যে নাচ গান শুরু হইয়া যাইবে। তো মোরা নাচ গান দেখানোর লিগে সামনের দিকে আগাইতে আসি। কি যে ভিড়, আল্লা গো মা গো, এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি খাইয়া মুই একরে ধাক্কা ধাক্কি খাইতে খাইতে একরে দাহকনের লগে লগে মুই এহারে দাপ্পাস করে গেটের বাইরে ইয়ে করলাম। আমনের পর একটু বাতাস খাইতে মনে হয় যে একটু দোলনা জুলমিতে আইলাম। দোলনা দোলনা করিয়া করিয়া একটু জুলমি খাওয়ানের জুল জুল জ্বলনি বুঝলেননি দর্শক। মোরা কিন্তু একটু বড় আফাগো লইয়া লইয়া একটু দোল দোল দোলনি খাইলাম। এহরে খাওয়ানোর পর দেখতে আসি ফোলা ফাইন একেরে খোবা শেষরাইতে 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 এহেবারে বালির মধ্যে দপ্পাস দপ্পাস করে আইয়া ফরতে আসে। তো ফরনের লগে মোর এহেবারে লাইফের জীবনের কথা এখানে মইয়ে মনে ফইরা গেল। ফইরা যাওনের পর হইতেছে আর খিদা কর মুই তো আর এইরম খোবাটা শেষরাইতে শেষরাইতে মুই আর এই দোলনা খাইতে পারবো না। না খাওয়ানের ইচ্ছা তৃপ্তি তো রইয়াই গেল। তুমি এগুলো বিক্রি করো ফেলে। তো দর্শক, সব থেকে বড় কথা হয়েছে ছেলে দেখতে পাচ্ছে কত ছোট, আসলে কিন্তু ওর বাবার দায়িত্ব পালন করতেছে। আসলে ওর এত বড় চাচা পালন দায়িত্ব দিয়ে গেছে যেন কেউ এখান থেকে কোনো কিছু না নেয় বা দেখেন ওটা থাবা মারছে, থাবা মারছে এই জন্য এই হালা তুই খেয়ে নিগে লবণ খাস, আমার এই লবণের দায়িত্ব দিয়ে গেছে না। তো আসলে ওর সততাটা আসলে অনেক সুন্দর ভাবে পরিচালনা করছে, আসলে ওর ইমানটা অনেক ভালো মজবুত। থ্যাংক ইউ ছোট ভাই। মোরা এখন এখানে একখানে ফরি ফরি নাহাল ফরি মানুষ রূপি এখন ফরি ফরির লগে একটু অ্যাডভার্টাইজটিং করলাম। মোরা ফরনের ফর হইতেছে কি সুন্দর হাসি তাহার, ও মিয়া মিয়া গো আল্লাহ গো, হ্যাঁতে এত সুন্দর করে হাত নিয়ে খুঁজে নিয়ে বেরিয়ে আইছে কারণ হ্যাঁতে এখন ডান্স করবে। পরে নি
বঙ্গবন্ধু আফার গানটা অনেক সুন্দর হয়েছে। সুন্দরবনের পর হইতেছে মোরা এখন বাইরে ভালো বাতাসের হাওয়া, আকাশে বাতাসে মনের আনন্দে বাইরে বাইরে গেইলাম। বাইরানের পর হইতেছে ওয়াল্লা গো, এই হইতেছে লাল পুরি আর হইতেছে সাদা পুরি। হ্যাঁ হইতেছে এইখানে নিজেদের বেরিক ডান্স ডান্স ওয়াপা ওয়াপা এ এ সামি নামি এ জাস্ট ফর আফ্রিকা। হ্যাঁ বলছে নিতে পারতেছে না একটু ওয়াপা ওয়াপা সাজে আইসে হ্যাঁ ম্যাডামের বক্তব্যগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর এবং সুস্পষ্ট মৌলিক ভাষা ছিল। তারপরে আর চিন্তা হইতাম সবাই তো এখানে পুরস্কার লওনের লিগে ছটফট করিতেছে, কখন জানি পুরস্কার দেবে। ভালো খুশি, এটা কি পুরস্কার পাইছো? কি খেলায়? কি খেলা? দৌড় খেলা সেকেন্ড হয়েছো? কি নাম তোমার? নীরব। কোন স্কুল থেকে আইছো? শাকসিরা মাশাল্লাহ। আর তুমি তোমার নাম কি? মারু। তুমি কোন স্কুল থেকে আইছো? শাকসিরা। তুমি কি খেলায় ফার্স্ট হয়েছো? চকলেট খেলায়। কোন ক্লাসে পড়ো? টুতে। আর পুরস্কার হাতে পাওয়ার পর কেমন নাম দিলে? ওরে বাবা, কোন ক্লাসে পড়ো? দ্বিতীয় শ্রেণীতে। কোন স্কুল? বর্দিয়া। কি খেলায় তুমি ফার্স্ট হয়েছো? লাভ খেলায়। সেকেন্ড না থার্ড? বাবা তুমি দুইটা খেলায় পুরস্কার নিছো, মাশাআল্লাহ তোমার অনেক। আসসালামু আলাইকুম, কেমন আছো বাবু? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। পরে কোন স্কুল থেকে আইছো? স্কুলের নাম কি? এই স্কুলে এই চরপশন নদী। একটু জোরে বলবা কথা, কোন খেলায় যে এতগুলা পুরস্কার নিলা? তাই মানে কিছু কিছু ফার্স্ট হয়েছে আর কিছু কিছু থার্ড হয়েছো? জোরে বলো, কেমন শোনা যাবে না কথা? এই যে সুন্দরী, কেমন আছো? ভালো আছো? কি নাম তোমার আপু? সুরাইয়া। একটু এদিকে আসো, এদিকে আসো। কোন স্কুলে পড়ো? তাতিহাটি। কোন ক্লাসে পড়ো? টুতে। মাশাআল্লাহ অনেক ভালোই তো। কিসে এটা, কোন খেলায় পুরস্কার পাইছো বল সুরাইয়া? কি হয়েছে এটা, কি মানে কয় নাম্বার? আপনার আইডি নাম্বার? মোনালিসা। মোনালিসা থার্ড হয়েছো, বল নিক্ষেপে। ও মাশাআল্লাহ। আপনার আইডিটা সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট শেয়ার সব কিছু করবেন। থ্যাংক ইউ আপু।